হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আজকে যে চাকরির খবরটি নিয়ে আলোচনা করব হ্যালো ওয়েলকাম বন্ধুরা আজকে যে চাকরির খবরটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম রিজিয়নে বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্বয়ং কুমার রয়েছে পিসিসি আইটি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম রিজিয়নে। তো তোমরা নোটিফিকেশনটি দেখলে বুঝতে পারবে কোথায় কী ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তো আমি সরাসরি তোমাদেরকে নোটিশে নিয়ে চলে যাবো, তোমরা নোটিশটি লক্ষ্য রাখো। এখানে কিছু ওয়েবসাইট রয়েছে, তোমরা এই ওয়েবসাইটগুলি স্ক্রিনশট করে রাখতে পারো। তো যাই হোক, নোটিশটিতে চলে যাচ্ছে এখনই, তোমরা দেখো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ মেটেরিয়ালস এক্সপোর্ট পার্সন অ্যান্ড টু দ্য পোস্ট অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর অ্যান্ড ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মাল্টি টাস্কিং স্টাফ অ্যাগেনস্ট দ্য ভ্যাকেন্সিস এই নিয়োগ করা হচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাবে ইনকাম ট্যাক্স বা কোন কোন পদে কী রয়েছে। তোমরা এখানে দেখতে পাবে কোন কোন পদে কী ধরনের বেতন রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা বেতন প্রক্রিয়াগুলি লেখা রয়েছে। এই বেতনগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স অফিসার ইন্সপেক্টর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এখানে বেতনগুলি রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে চলে যাবো এখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 30 হলে আবেদন করতে পারবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্যাজুয়েট হতে হবে। জন্যপত্র রয়েছে এখানে, একটি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রয়েছে 5টি, মাল্টি টাস্কিং রয়েছে 18টি শূন্যপদ। টোটাল এখানে এসটিএসসি যারা রয়েছে 5 বছর ছাড় পাবে, 10 বছরের ছাড় পাবে এবং বাকিরা ওবিসিরা 5 বছর ছাড় পাবে এবং 18 থেকে 45 বছর অবধি আবেদন করতে পারবে। এখানে এলিজিবল এজ হতে হবে 18/4/2022 অবধি, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে আপনাদেরকে। তো যাই হোক, এখানে যারা স্পোর্টসম্যান রয়েছে তোমরা এই পদটিতে আবেদন করলে তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে চাকরির ক্ষেত্রে। যেমন ধরে রাখো এখানে বলা রয়েছে ফুটবল, বাস্কেটবল, ভলিবল, কাবাডি এবং চেস, অ্যাথলেটিক বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা যারা আবেদন করতে চাইছো এই ফর্মটি ফিল আপ করে, এই যে তোমরা এখানে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করে দিতে হবে, তারপরে তোমরা আবেদনটি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো এই সমস্ত কিছু হয়তো তোমাদেরকে ফর্ম নম্বর 1 রয়েছে, এই ফর্ম নম্বর 1টি তোমাদের ফিল আপ করে এই ঠিকানায় তোমাদের এই যে এখানে ঠিকানা রয়েছে লাস্ট অফ ডিপার্টমেন্ট অফ অ্যাফেয়ার্স পোস্ট, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ফর্ম নম্বর 2 রয়েছে, ফর্ম নম্বর 3 রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফর্মগুলি দেওয়া রয়েছে। তো তোমরা ওয়েবসাইটে গেলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে কোথায় আবেদনপত্রটি করবে। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।